আমাদের এই ছট পুজো চলে এসেছে, কাল আগামীকাল ছট পুজো, হয়তো ভিডিওটা আমি আগামীকালই পাবলিশ করব। তো এরকম ছট পুজোতে যদি আমরা ঠেকুয়ার একটা রেসিপি পাওয়া যায় তাহলে কতটাই ভালো লাগে। আর ছট পুজোর দিনে প্রত্যেকটা মানুষের মুখেই কিন্তু এই ঠেকুয়ার একটা গল্প আছে, যে যদি আমরাও খেতে পারতাম কতটা ভালো হতো, যদি একটা থেকে দুটো পেতাম তাহলে কতই না ভালো হতো। তো সেটার জন্য আমাদেরকে একটু বাড়িতেই যদি আমরা কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলি তাহলে অবশ্যই ভালো হয়। তো চলুন আজকে ভিডিওটা আমি প্রথম থেকে শেষ অবধি আপনাদের সাথে শেয়ার করি, আর আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটার পাশে থাকুন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। বাটি নিয়ে নিয়েছি, এবারে এই বাটির মধ্যে এখানে আমি এক কাপ আটা নিয়েছি, এই আটাটা আমি সব দিয়ে দেবো। এখানে আমি এই কাপটারই হাফ কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আমি যে কাপটা নিয়েছিলাম এক কাপ আটা, সেই কাপেরই আমি হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর সেই কাপটারই আমি হাফ কাপ সুজি নিয়ে নিয়েছি। মানে আমি ময়দা আর সুজির মাপটা এক মাপ করব। এখানে এক চিমটে আমি লবণ দিয়ে দিলাম। এবার আমি ওই কাপেরই হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো মৌরি নিয়ে নিচ্ছি, বেশি দেবো না, আমি অল্পই দিই। ভালো করে সব মিশিয়ে নেবো হাতের সাহায্যে, ভালো করে আমি এগুলো মাখিয়ে নেবো। আমি এগুলো সব শুকনো হাতে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি যে কাপে মাপে আমি আটা ময়দা সব নিয়েছি, চিনি নিয়েছি, সেই মাপেরই আমি এই কোয়ান্টিটি তেল নিয়ে নিচ্ছি, রিফাইন্ড অয়েল। আমি তেলটা দিয়ে দিচ্ছি। আর আপনাদের কাছে যদি নারকেল থাকে আপনারা নারকেল দিতে পারেন, আমি এখানে নারকেল ইউজ করিনি। আমি এবার এই রিফাইন্ড অয়েলটাকে আমি ভালো করে হাতের সাহায্যে আমি মিশিয়ে নেব। আমার এখানে উপকরণগুলো সব মাখানো হয়ে গেছে, আর দেখে বুঝতেই পারছেন যে আমি এরকম মুঠো করলে আমার মুঠোটা ভেঙে যাচ্ছে, তার মানে আমার সঠিক পরিমাপেই আমার কিন্তু ময়নটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে, আর এর মধ্যে আপনারা যদি নারকেল ইউজ করতে চান খুবই ভালো হয়, তো আমি নারকেলটা দিইনি। তো এবার আমি অল্প অল্প করে জল দিয়ে, আমি একবারে জল দেবো না, অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করব, একদম পুরো ডো করব না, দেখতে থাকুন আমার ভিডিওটা। আমি এবার এখানে অল্প অল্প করে জল দিয়ে, আমি কিন্তু একবারে জল দেব না, অল্প অল্প করে একটা জল দিয়ে ছোট ছোট ডো করব। আমি এখানে একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি, আর খুব অল্প অল্প জল দিয়ে আমি ডোটা তৈরি করছি, দেখে বুঝতেই পারছেন আপনারা এরকম একটা ডো হবে। আমি যতটা পারছি একটা শক্ত ডো তৈরি করছি, কারণ কি এটা বেশি জল দিলে হবে না। আমি এখানে একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি, আর এরপর আমি লিচি কেটে কেটে ডিজাইন দেবো, আর সেই ডিজাইনটাও তোমাদের সাথে আমি দেখাবো। আর এটা ছোট পুজোর স্পেশাল ঠেকুয়া, এটা ঘরে আমরা নিমেষেই বানিয়ে খেতে পারি। তো এরকম করে যদি বানানো হয় তাহলে নিমেষেই খাওয়া হয়। তাহলে চলো আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। এইখান থেকে ডো থেকে আমি ছোট ছোট লুচি কেটে নেব। এই লেচি থেকে আমি এখানে সে গ্রেটার নিয়ে নিয়েছি, আমি এখানে একটা ডিজাইন তৈরি করব। আর এখানে এই যে লেচিটা নিয়েছি,
আমি এখানে একটা লেচি নিয়ে নিয়েছি আর এই যে যে গ্রেটার গুলো আমাদের বাড়িতে থাকে সেটা দিয়ে আমি উপরে চেপে একটা ডিজাইন দেব এই হচ্ছে ডিজাইন গুলো এরকম করে আমি সবগুলো তৈরি করে নেব আমি এখানে আরেকটা আমি লেচি নিয়ে নিয়েছি এটাকে আমি একটু এরকম করে চ্যাপটা করে নিয়ে এখানে একটা ছুরির সাহায্যে আমি এরকম করে এরকম করে আমি পাতা মতো ডিজাইন দিয়ে দেবো এই হয়ে গেল আমার একটা ডিজাইন আমার এখানে সব ঠেকুয়াগুলো তৈরি হয়ে গেছে আর আমি ওই গ্রেটারে দিয়েই বানিয়েছি গ্রেটারের সাহায্যে আমি ওই ডিজাইনে দিয়েছি এরকম ডিজাইন ছিদ্র ছিদ্র মতো তো এবার আমি পরিমাণ মতো তেল নিয়ে এবার গরম ভেজে নেব চলো আমি গ্যাসের কাছে যাই এখানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি গরম হতে দিয়েছি ঠেকুয়াগুলো ভাজার জন্য আমার এখানে তেলটা গরম হয়ে গেছে এরপর আমি এক এক করে ঠেকুয়াগুলো ভেজে নেব চারটে আগে ভেজে নেবো একদম লো ফ্লেমে ভাজ করা এগুলো আমি চারটে আগে ভেজে তুলে রাখবো তারপরে বাকি ভেজে নেবো আমার এক পার্ট হয়ে গেছে নিচের দিকটা আমার হয়ে গেছে আমি এটা উল্টে দেবো এই পিঠা হতে থাক তারপর আমি তুলে নেবো আমি কিন্তু এগুলো লো ফ্লেমেই ভাজছি আমার এরকম ব্রাউন কালার হয়ে এসছে খাস্তা খাস্তা দেখেই বোঝা যাচ্ছে কতটা খাস্তা হয়েছে আর এরকম বাড়িতে বানিয়ে নেওয়া যেতেই পারে আর ছট পুজোতে কি হয় আমরা যারা পুজো করে তাদের কাছে রেসপেক্ট করি যে তাদের কাছে ঠেকুয়া পাবো কিন্তু আদৌ কি আমরা এতটা কি পাওয়ার আশা করি কিন্তু বাড়ি যেতে বেগুলো বানিয়ে করি বাড়ির সবাই খেতেও পাবে প্লাস আমাদের সে আশাটা থাকে না তখন কে দেবে কে দেবে না তার জন্য আমরা এরকম বাড়িতে অনায়াসেই বানিয়ে ফেলতে পারি আর আমি এই ঠেকুয়াগুলো এবারে আমি তুলে নেবো ঠেকুয়াগুলো এবারে আমি তুলে নেবো আমি ঠেকুয়াগুলো তুলে নিয়েছি আমি আবার দিয়ে দেবো এগুলোও ভাজা হতে পারে আমার এগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে আর একটু ব্রাউন ভাব হলেই আমি তুলে নেব আমার ঠেকুয়াগুলো হয়ে এসছে আমি এগুলো তুলে রেখে দেব এই দেখুন বন্ধুরা আমার কত সুন্দর ঠেকুয়া তৈরি হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন আমার ঠেকুয়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে কতটা খাস্তা হয়েছে এই দেখুন দেখে বুঝতে পারছেন আমার ঠেকুয়াগুলো কতটা ক্রিস্পি আর কতটা খাস্তা তাহলে এরকম অবশ্যই বানিয়ে নিন বাড়িতে অল্প কিছু উপকরণে যেসব উপকরণগুলো আমাদের বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকে তাহলে এরকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চ্যানেলটার পাশে থাকতেই হবে তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি চলে আসবো অন্য কোনো ভিডিওর সাথে আজকের মতো টাটা